পড়ুয়াদের নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন কালীতলা এফপি স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। ছাত্রছাত্রীদের নিম্নমানের পোশাক দেওয়ার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে প্রতিবাদ জানান তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের কালীতলা পাড়া এফপি স্কুলে। বিক্ষোভকারীদের অভিযোগ, ছাত্রছাত্রীদের পোশাকের জন্যে 600 টাকা সরকারিভাবে বরাদ্দ, ওই টাকায় যে পোশাক দেয়া হয়েছে তা 250 থেকে 300 টাকা মূল্যের, ফলে গুণমান এতটাই খারাপ যে তা পড়ার অযোগ্য। আর যে নিম্নমানের ড্রেস দিয়েছে তার হাইয়েস্ট মার্কেট রেট হচ্ছে 300 থেকে 350 টাকা দাম। হ্যাঁ, আমরা চাচ্ছি ড্রেস দিক, কিন্তু 600 টাকার মধ্যে ভালো ড্রেস দিস যাতে ছাত্রছাত্রীরা পড়তে পারে। 200-300 টাকা যে কাটমানি হচ্ছে সেটা চাচ্ছে, আমরা চাচ্ছি উপযুক্ত 600 টাকার জিনিস দিক। স্কুলের প্রধান শিক্ষক বলেন, পোশাকগুলি সরকারি নির্দেশে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারাই তৈরি করা হয়েছে, যদি কোনো অভিযোগ থাকে তা বিডিওকে জানাতে হবে। বিক্ষোভ না, ওরা দাবি করতে এসছে যে এই পোশাকটা মানের হয়নি, আপনার কাছে দাবি করছি যে এটা ব্যবস্থা করা হবে। পোশাকের মান যে 300-600 টাকায় যে দুটো প্যান্ট দুটো জামা দিতে হবে সেই মানটা ঠিক হয়নি। তো আমার বক্তব্য যদি ঠিক না হয় সেটা বিডিওর কাছে জানান এবং এসআইএস এর কাছে জানাতে পারেন, অথবা যারা পোশাক সাপ্লাই করেছে তাদের সঙ্গে কথা বলে সংগ্রহ করে নিতে পারেন। তারা যদি বলে যে না ঠিক হয়নি, তারা যদি মনে করে আপনাদের দাবি মেনে নেবে, নতুন করে দেবে, আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।